এসএসসি জিডি এস জিডি এস জিডি চারোদিকে শুধু এস এসসি জিডিরই গুঞ্জন হওয়াটাই স্বাভাবিক যে খাকি যে একটা জুনুন যে একটা প্যাশান এটা যারা খাকি চাকরি করে বা যারা প্রস্তুতি নিচ্ছে তাদের এইম খাকিবর্দি আমাদের পেতেই হবে একমাত্র তারাই এটার মন মোটা বুঝবে আদারওয়াইজ বাকিকেও কিন্তু এমন একটা বুঝবে না ইয়েস এসএসসি জিডি একটি বেস্ট অপরচুনিটি ত্রিপুরার ক্যান্ডিডেট সমেত অল ওভার ইন্ডিয়ার ক্যান্ডিডেটদের জন্য প্রায় ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি নিয়ে দু হাজার তেইশ চব্বিশের এসএসসি জিডি কন্ডাক্ট হচ্ছে দু হাজার চব্বিশের একজাম ডেট ফেব্রুয়ারি এবং মার্চ সম্ভবত এটা মার্চের ফার্স্ট উইক সেকেন্ড উইকে হবে দু হাজার চব্বিশে লোকসভার ইলেকশান সবগুলো ভ্যাকেন্সি ফুলফিল হবে এবং চব্বিশে আর কোনো ভ্যাকেন্সি আসছে না এসএসসি জিডির সবচেয়ে বেস্ট অপরচুনিটি নিজের মাতৃভাষায় বাংলা ভাষায় পরীক্ষা দেওয়া যাবে এবং স্টেট ওয়াইজ তুমি যে রাজ্য থেকেই বিলং করছো যদি ত্রিপুরা থেকে বিলং করো ত্রিপুরার জন্য আলাদা ভ্যাকেন্সি এবং কাট অফ ত্রিপুরার ক্যান্ডিডেটদের মধ্যেই আলাদা করে বের হবে অল ভারতবর্ষের সব স্টেটের লোকে কম্পিটিশান করতে হবে না শুধুমাত্র নিজের স্টেটের ক্যান্ডিডেটদের মধ্যেই কম্পিটিশন সীমাবদ্ধ থাকবে এর থেকে বড় অপরচুনিটি আমি মনে করি না সেন্ট্রাল গভর্নমেন্ট জবে আর কোনো জবে দিয়ে থাকে তো এসএসসি জিডি এসএসসি জিডি এসএসসি জিডি গুঞ্জন হওয়াটাই স্বাভাবিক ইয়েস তোমরা যারা ত্রিপুরা থেকে এসএসসি জিডির প্রিপারেশান করছো ত্রিপুরার হয়ে এসএসসি এস বসবে তোমরা জানো তোমাদের সিলেবাস সবচেয়ে প্রথমে তোমাদের কম্পিউটার বেসড একজামিনেশনে বসতে হবে এটাই তোমাদের ফার্স্ট পড়াও বা ফার্স্ট স্টেজ এটা উত্তীর্ণ হলেই বাকি সব কিছু তোমাদের সবচেয়ে কম্পিউটার বেসড এক্সামে উত্তীর্ণ হওয়াটাই সবচেয়ে কঠিন ব্যাপার এটা উত্তীর্ণ হলে বাকি যাদের ফিজিক্যাল ঠিক আছে এটা অটোমেটিক তোমরা আগে অগ্রসর হয়ে যেতে পারবে সুতরাং তোমাদের সিবিটি এক্সামের উপরে জোর দিতে হবে সিবিটি এক্সামের যে সিলেবাস সেটা আমি কতদিন আলোচনা করেছি এ সিলেবাসটা আজকে আর আমি জানো তোমরা যারা আমার চ্যানেলের সঙ্গে বহুত দিন ধরে জড়িত আমি একটা জিনিসই বলি স্মার্ট স্টাডি করো স্মার্ট স্টাডি দ্যাট মিন্স তুমি এক্সাম্পল হিসাবে বলছি জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং যে বিশ নাম্বার আসবে বিশ নাম্বার কোন কোন টপিক থেকে কত নাম্বার আসবে সেই টপিক ধরে তোমার প্রিপারেশান এটা হলো স্মার্ট স্টাডি নাহলে দেখা যাবে জমি তুমি যে টপিক থেকে তোমাদের রিজনিং এসএসএসডিতে আসছে না সেটাই তুমি হিউজ পরিমাণে প্র্যাকটিস করে যাবে আর যেটা থেকে আসছে এটা তুমি কম প্র্যাকটিস করবে তাহলে তুমি স্কোরিংটা কিন্তু তোমার ভালো হবে না ঠিক আছে আমরা যে স্টাডি ম্যাটেরিয়ালস এতদিন ধরে যে এক্সামেরই দিচ্ছি সেটা কিন্তু আমরা সেই স্মার্ট স্টাডির স্ট্যাটার্জি অনুসারে দিচ্ছি যে টপিক থেকে নাম্বার বেশি আসে সেটার উপর আমার জোর দিচ্ছি টপিক ওয়াইজ কিন্তু আমরা সিলেবাস নোট প্রোভাইড করছি তোমরা জিআরবিটি থেকে শুরু করে যেত আমি দিয়েছি ফায়ার সার্ভিস ত্রিপুরা পুলিশ যাই দিয়েছি সবগুলো কিন্তু সেইমভাবে আমি দিয়েছি সেজন্য তোমরা দেখেছো জিআরবিটি থেকে আমাদের যে সাকসেস রেট আমাদের থেকে স্টাডি ম্যাটেরিয়ালস নিয়ে আমাদের ক্যান্ডিডেট বা অ্যাসপ্রেন্টদের যে সাকসেস রেট আশা করি না আমাদের তো একটা ছোটো ইনস্টিটিউশন চালাই ছোটো ইনস্টিটিউশনে এত সাকসেস রেট ওয়ান প্লাস পেয়েছে আশা করি না এমন কোনো ইনস্টিটিউট থেকে একলা এত সাকসেস পেয়েছে সুতরাং এসএসসি জিডির তোমরা কীভাবে প্রিপারেশান করবে সেটাই আমি আজকে ভিডিওতে আলোচনা করব জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং জেনারেল নলেজ কোন টপিক থেকে তোমাদের কত নাম্বার আসছে সেটা আজকে ভিডিওতে আলোচনা করব। আশা করি না তুমি আশা করি তুমি যে এমনভাবে ডিপ আলোচনা খুব কমই পাবে তোমরা আলোচনা করেছে অনেকে ঠিক আছে চলো আজকে তোমাদের ডিপ আলোচনা করবো এবং তোমাদেরকে বলবো যদি নতুন দর্শক হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখতে পারো গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য ঠিক আছে চলো এটা আলোচনা করিনি এটা গত আলোচনা করেছি যে তোমাদের একশো ষাট মার্কের এক্সাম হচ্ছে তার জন্য ষাট মিনিট তোমরা সময় পাচ্ছ চলো একটু আলোচনা করে দিই নতুন দর্শক অনেকে রয়েছ যে তোমাদের সিবিটি এক্সাম প্রথমে চারটি সাবজেক্টের উপর হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিং জেনারেল নলেজ জেনারেল অ্যাওয়ারনেস এলিমেন্টারি ম্যাথ এবং ইংলিশ হিন্দি আরেকটি কথা তোমাদের ডাউট যে তোমরা অনেকে কমেন্টস করে দাদা আমি তো বাংলা ভার্সনে দেবো তো বেঙ্গলি গ্রামার আসবে না ইংলিশ গ্রামার আসবে অ্যাকচুয়ালি না এটা এখানে ইংলিশ গ্রামারে তোমাদের আসবে হ্যাঁ ইংলিশ ইংলিশ অ্যান্ড হিন্দি দুটা কম্পালসারি হ্যাঁ যারা হিন্দিভাষী হিন্দি চুজ করতে পারো যারা বেঙ্গলি বা ইংলিশ তারা কিন্তু ইংলিশে এ পোশনটা দিতে হবে বাকি সব সবগুলো তোমাদের কিন্তু বেঙ্গলিতে থাকবে ঠিক আছে ওকে চলো এখানে জেনারেল ইন্টেলিজেন্টে তোমাদের বিশটি কোশ্চেন থাকবে একটি কোশ্চেনে কত মার্ক করে দু মার্ক করে তাহলে চলো এখানে নিয়ে নিই দু মার্ক করে তাহলে বিশটি কোশ্চেন কত চল্লিশ নাম্বার সেম জেনারেল নলেজ জেনারেল অ্যাওয়ারনেস বিশটি কোশ্চেন চল্লিশ নাম্বার এলিমেন্টারি ম্যাথ বিশটি কোশ্চেন দু নাম্বার করে চল্লিশ নাম্বার এবং ইংলিশ হিন্দি বিশটি কোশ্চেন দু নাম্বার করে চল্লিশ নাম্বার সর্বমোট কোশ্চেন থাকবে তোমাদের আশিটি চারটি সাবজেক্ট থেকে সর্বমোট মার্ক দেরি করবে একশো ষাট সময় পাবে কত এক ঘন্টা ষাট মিনিট সময় পাবে সবচেয়ে বড় দেখো এটা তোমাদের মাথায় রাখতে হবে এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্ক রয়েছে নেগেটিভ মার্ক কত জিরো পয়েন্ট ফাইভ জিরো বিশাল মানে একটি কোয়েশ্চেন যদি ভুল হয় জিরো পয়েন্ট ফাইভ জিরো মার্ক দুটি কোশ্চেন ভুল হলে তোমাকে এক নাম্বার কিন্তু একদম ক্লিয়ার কাটা হয়ে যাবে তার মানে এটা তোমাদের সবচেয়ে প্রথমে পাইরটি দিতে হবে এবং মাথায় রাখতে হবে যে আমি গলত যেমন না হয় আমার আনসারটা আমি যেটা আনসার করছি একদম রাইট আনসার হতে হবে নাহলে কিন্তু দেখা যাবে তুমি পুরা স্কোর করছো এর ভিতরে তোমার অনেক ভুল হয়ে গেছে যারা কম স্কোর করছে তারা সাকসেস হয়ে যাবে তুমি ফেল হয়ে যাবে ঠিক আছে না তো এটা তোমার মাথাত রাখবে ক্লিয়ার চলো এখন আমরা টপিক ওয়াইজ একটু আলোচনা করতে চেষ্টা করি হ্যাঁ এই যে টপিকটা তোমাদের সামনে নিয়ে এসেছি তোমাদের আমি বলে দিই এই দেখো এটা জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিং থেকে টপিক নাম্বার অফ কোশ্চান আট দু হাজার উনিশ দু হাজার উনিশে যে এসএসসি জিডি হয়েছে সেই এক্সামের বেস করে আমরা সেটা নিয়ে এসেছি দু হাজার উনিশে এভাবে তোমাদের এক্সাম এসেছে এই টপিক থেকে এত নাম্বার এক্সাম এসেছে ঠিক আছে তো সুতরাং দু হাজার উনিশে যেভাবে এসেছে দু হাজার বাইশও সেমভাবেই থাকবে এক দু নাম্বার আগে পিছিয়ে হবে ঠিক আছে লেভেল কি লেভেল এক্সাম হয়েছে দেখো কোডিং ডিকোডিং থেকে এক থেকে দু নাম্বার থাকে হ্যাঁ এটা ইজি মোটামুটি ইজি লেভেলে থাকে তারপরে তোমাদের স্টেটিং অ্যারেঞ্জমেন্ট থেকে সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে তোমাকে চার নাম্বার থাকে চারটি কোয়েশান থাকে চারটি কোয়েশনের মধ্যে ইজি মডারেট লেভেলে থাকে মিসিং নাম্বার থেকে প্রায় তিনটির মতন তিনটি থাকবে দু হাজার বাইশে এমন না কিন্তু এক দু কোশ্চেন আগে বিশেষ হতে পারে মানে এটা এই দু হাজার উনিশের কোয়েশ্চেনটা দেখে তোমরা আইডিয়া নিতে পারো যে এই যে টপিকগুলা এই যে টপিকগুলো থেকে কোয়েশান থাকে বা একটু বেশি পরিমাণে থাকে একটু কম পরিমাণে থাকে ঠিক আছে এটা এই এটা অনুসারেই কিন্তু আমরা যে তোমাদের জিডির যে সাজেশান বুক আমি বলছি আমি আগে বলে দিয়েছি যে এসএসসি জিডির সাজেশান বুক তোমরা একদম পুরা টপিক ধরে ধরে পুরা কমপ্লিট সাজেশান বুক পাবে বাট একটু সময় লাগবে একটু আমরা রেডি করছি একটু সময় লাগবে এটা তো একদিন দুদিনে আর রেডি করা যায় না হ্যাঁ একটু সময় লাগবে আমাদের সার তারা মিলে আমি মিলে সব মিলে আমরা রেডি করছি তোমরা জানো আমাদের যে সাজেশান বুক দিই হ্যাঁ এগুলো পুরো পারফেক্ট সলিউশন সুন্দরভাবে আমরা রেডি করে দিই আমি পারি এখনই আজকে কালকে বের করে দিতে কিন্তু বের করলে হবে না হ্যাঁ এত আমি এত পণ্ডিত না যে আমি আজকে অ্যানাউন্সমেন্ট করলো কালকে পশু বুক বানিয়ে দিয়ে দিলাম এমন তো হয় না আমি যাই হোক তবে আমরা রেডি করছি জাস্ট তোমরা নভেম্বরের লাস্ট উইক বা ডিসেম্বরের ফার্স্ট উইক আমি কথা দিচ্ছি নভেম্বরের লাস্ট উইক বা ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে তোমরা আমাদের কমপ্লিট এসএসসি জিডির দু হাজার চব্বিশের গাইডবুক পেয়ে যাবে সাজেশান বুক বা গাইডবুক যাই বলো পেয়ে যাবে যদি তোমরা ডিসেম্বরের ফার্স্ট উইকও পাও তাহলে তোমাদের হাতে কিন্তু ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি একদম তিন থেকে সাড়ে তিন মাস হাতে রয়েছে এন তিন থেকে সাড়ে তিন মাস যদি তুমি ঠিক মতন খাটো এসএসসি জিডির জন্য এনাফ ঠিক আছে তাহলে তোমরা নভেম্বরের লাস্ট উইক আর তোমরা কমেন্টস করতে হবে না অনেকে কমেন্টস করছো যাদের এসএসসি জি বুক 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 ইয়েস কমপ্লিট বুক বেঙ্গলি ভার্সনে কমপ্লিট বুক বেঙ্গলি ভার্সনে সঙ্গে ইংলিশও থাকবে যাদের ইংলিশের দরকার ইংলিশ নভেম্বরের লাস্ট উইক ইয়ার ডিসেম্বরের ফার্স্ট উইকে তোমরা পেয়ে যাবে ওকে আর কমেন্টস করতে হবে না তোমাদের একদম ক্লিয়ার চলো তাহলে এই যে টপিকগুলো থেকে এই নাম্বার থাকে হ্যাঁ মনে রাখবে তোমরা হুম দেখো এনোজ অ্যানোলজি থেকে কিন্তু দু নাম্বার থাকছে হ্যাঁ ওয়ার্ড ওয়ার্ড থেকে কিন্তু ওয়ার্ড ওয়ান আউট থেকে তিন থেকে চারটি কোয়েশান থাকছে ম্যাক্সিমাম থাকছে হ্যাঁ এগুলো তোমার একটু দেখবে কিন্তু হুম সবগুলো থেকে মোটামুটি ভালো পরিমাণে নাম্বার থাকছে এই সেম আমরা এই যে তোমাদের টাকচারটা আছে সেই টাকচার অনুসারেই আমরা গাইডবুকটি রেডি করব হ্যাঁ তোমরা নিশ্চিন্তে থাকো কোনো টেনশন করতে হবে না হ্যাঁ এরপর জিকের পাট্টা যদি দেখো জিকের পাটটা কী হয় দেখো জিকের পাটটাতে হ্যাঁ জিকে কারেন্ট অ্যাফেয়ার্সটার পাট্টাতে দেখো হিস্টোরি থেকে দেখো চার থেকে পাঁচটি কোয়েশ্চেন থাকে তো মডারেট লেভেলই হয় জিওগ্রাফি থেকে থাকে তিন থেকে চারটা ইজি মডারেটই হয় হ্যাঁ পলিটি থেকে পাঁচ থেকে ছয়টা থাকে ইজি লেভেল হয় ইকোনমি থাকে এক থেকে দুটা কোশ্চেন থাকে ইকোনমি হ্যাঁ সায়েন্স থেকে থাকে পাঁচ থেকে ছয়টা তবে এবার দেখা যায় সায়েন্সের পার্টের সঙ্গে আরেকটা পার্ট অ্যাড হবে যেটুকু আমি খবর পেয়েছি স্ট্যাটিকজিকের পার্টটা হ্যাঁ স্ট্যাটিকজিকের পার্টটাও অ্যাড হবে তাহলে সায়েন্স থেকে এক থেকে দুটি কোশ্চেন কমে জিকেতে হয়ে যেতে পারে হুম তারপর কারেন্ট অ্যাফেয়ার্স চার থেকে পাঁচটি কোশ পাঁচটি থাকে হুম মোটামুটি মডারেট ইজি লেভেলই হয় হ্যাঁ আর এগুলো তোমরা দেখো একটু ঘরে প্রিপারেশান করো আর আমরা রাত্রি আটটার সময় কারেন্ট এফেয়ার্স জিকে ক্লাস করাচ্ছি এই ক্লাসগুলো আপাতত অ্যাটেন্ড করো আর কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন জানুয়ারি থেকে সেপ্টেম্বর আমাদের কাছে রয়েছে যারা নিতে চাও সামান্য কিছু পে করে নিয়ে নিতে পারবে হ্যাঁ আর যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এখন নেবে এটি কিন্তু আমি বই বুকের মধ্যে দেখি এপ্রিল বা মে থেকে আমি অ্যাড করে দেবো আর এখন নিলে তোমরা অ্যাডভান্স নিয়ে পড়তে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে তোমরা কোনো টেনশন করার দরকার নেই এখন নিজের প্রস্তুতি নিজে ঘরে করো যেভাবে করার করো আর বুকটা আমরা নভেম্বর লাস্ট বা ডিসেম্বরের ফার্স্ট উইকে দিয়ে দেবো ঠিক আছে তাহলে বেস্ট অফ লাখ আর সকলকে জয় হিন্দ বন্দে মাতরম